নিশ্চয় আপনারা এইভাবে নিশ্চুপ থাকতে পারতেন না, 24 ঘন্টার মধ্যে আপনারা সেই মামুনকে, ঘাতক মামুনকে গ্রেফতার করতেন। আমি একজন শিক্ষক হিসাবে বিশেষ করে আমি আমাদের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের অভিভাবক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। আমরা অতিসত্ব এবং 24 ঘন্টার মধ্যে যাতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন যদি আন্তরিক হয় ইনশাল্লাহ আমাদের বিশ্বাস 24 ঘন্টার মধ্যে ঘাতক মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি আর বিজ্ঞায়িত করব না, আমি শুধু এতটুকুই আশা করব যে অতিসত্ব খুব দ্রুত আমরা এই ঘাতক মামুনের গ্রেপ্তার দেখতে পাবো এবং তার যে শাস্তি সেই শাস্তি আমরা আমাদের সচক্ষে দেখবো, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি রাঙ্গামাটি আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মুর্শিদ আলমকে। আসসালামু আলাইকুম। আজকের আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি নিশ্চয়ই কারোর আর অজানা নয়। সমস্ত উপস্থিতি সৈয়দা তামান্না হত্যাকাণ্ড আমাদের শিক্ষকদের মর্মাহত করেছে। এই শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী থেকে এই বিদ্যালয়ে, আজকের HSC ফল প্রার্থী, তাকে অভিভাবকদের সম্মতিতে বিয়ে হয়েছে সেপ্টেম্বর মাসে, মাত্র 2 মাসের মাথায় 22 নভেম্বর তাকে নির্মমভাবে তার স্বামী হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা জানাই এবং এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। উপস্থিত মানববন্ধনে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বড় ভাই মুন্না চৌধুরীকে। সম্মানিত উপস্থিতি, আজকের মানববন্ধনে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই এত বিশাল একটি মানববন্ধন করার জন্য। মানববন্ধনে একটা মাত্র উদ্দেশ্য, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই আমাদের ছোট বোন তামান্না হত্যার আন্দোলন। আমরা রাজপথে নেমেছি আজ শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই বোনটার সুষ্ঠু বিচার হোক, এই দাবিতে আমরা আজ রাজপথে আছি। ইনশাল্লাহ বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। ভাইয়ের আমার আজকের এই তামান্না, এই তামান্না শুধু এই এলাকার নয়, এই স্কুলের নয়, গোটা বাংলাদেশের একটি বোন। আজ যদি এই তামান্না হত্যার বিচার না হয় তাহলে আমি মনে করি এই বাংলাদেশের কোনো মেয়ে শ্বশুর বাড়ি নিরাপদ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই তামান্না একজন মা, উনি হয়েছে ভদ্র মহিলা, আমাদের উনি তামান্নার মা না, উনি আমাদের সবারই মা। উনি অত্যন্ত একজন মহিয়সী নারী, উনি অনেক কষ্টে অনেক পরিশ্রমের বিনিময়ে উনার মেয়ে সন্তানদেরকে লালন পালন করেছেন। আপনারা জানেন তামান্নার পিতা ওদের ফ্যামিলিতে ছিলেন না, ওই মা দিন রাত পরিশ্রম করে মেহনতের ফলে এই মেয়েকে লালন পালন করেছেন এবং সুন্দর স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে স্বামীর হাতে তুলে দিয়েছেন বিয়ের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখজনক এভাবে লাশ হয়ে ঘরে ফিরতে হবে, এরা আমরা কেউ কখনোই চিন্তা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনদেরকে জানাই আপনাদের বোন বোন হিসাবে দেখেন, এই নরপিশাচ হত্যাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাহলে আপনার বোন আপনার মেয়ে হেফাজতে থাকবে শ্বশুর ঘরে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে বলতে চাই, আপনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, আপনি হচ্ছেন এই বাংলাদেশের মা, এই বাংলাদেশের মা, আপনি এই আপনার মেয়ে তামান্না, এই তামান্নার মতো যেন
আর কোনো বন্ধের জন্য অকালে শ্বশুর বাড়ি যৌতুক বা বিভিন্ন দাবির কাছে প্রাণ দিতে হয় না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও অনুরোধ জানাই বিভিন্ন সামাজিক সংগঠন এবং মিডিয়াদেরকে, আপনারা প্লিজ তামান্নার পরিবারের সাথে থাকুন, আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করুন, যাতে করে এইসব নরপিশুদের সুষ্ঠু বিচার হয়ে ফাঁসি হয়, এই দাবি রেখে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী বোরাভাই স্বপন আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ও কলেজের শিক্ষকবৃন্দ, সিনিয়র ভাই সহপাঠী বন্ধু এবং জুনিয়র ভাই বোনেরা এবং মিডিয়া কর্মী ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি এখানে বক্তব্য রাখতে আসি নাই, ফাঁসির দাবি নিয়ে এসেছি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, বক্তব্য রাখতে আসি নাই। প্রশাসনের ভাইয়েরা আপনারা দেখেন আমার গুরুর লাশ হত্যার দাবি নিয়ে আমরা কি সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন করে যাচ্ছি, এর মানে আমরা দুর্বল না, আমার ভুল। এই স্কুলের ছাত্রী 2 মাসের ভিতরে তাকে হত্যা করা হয়েছে, আমরা শুধু তার স্বামীর বিচার চাচ্ছি না, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত সবার বিচার চাচ্ছি। আমি পত্রিকায় দেখতে পেরেছি জনৈক মহিলা, তিনি কোনে লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করেন, উনি ফ্রড প্রতারণার মাধ্যমে আমার বোনকে একটা খুনির হাতে তুলে দিয়েছেন। আমি আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, আমরা আন্দোলন চালিয়ে যাব, তবে সেটা দৌড় ফাঁকর ভাঙচুর এদের মধ্যে নয়, আমরা খুবই শান্ত সুষ্ঠুভাবে আন্দোলন করব। আমরা আপনাদের নিশ্চয়তা দেব এবং আপনারা আসামিকে গ্রেপ্তার করার নিশ্চয়তা দিতে হবে। আমরা জানি আমার সম্পদ যদি আমি নষ্ট করি, এটা আপনি আমার উপর থেকে উঠিয়ে নিয়ে যাবেন। আমি আমার এলাকার সন্তান, আমার এলাকার মহামুরব্বী, আমার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আমরা এইটা শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধে করতে গিয়ে আমাদের নিজের সম্পদের উপর আমরা নষ্ট করব না। আমরা যদি নিজের সম্পদ নষ্ট করি, সরকার কিন্তু তা আমাদের উপর থেকে উঠিয়ে নিয়ে যাবে। সরকারের তো যেসব পণ্য সরকার বর্তুকি দিয়ে চালায়, এসব এগুলোর বর্তুকি উঠিয়ে নিয়ে গেলে এগুলোর বর্তুকি টিকে কিন্তু আমাদের পরিশোধ করতে হবে। তো আমরা খুবই সুন্দর এবং সাবলীলভাবে এই আন্দোলন চালিয়ে যাবো, আমরা মাঠ ছাড়বো না। প্রশাসনের প্রতি সদ অনুরোধ, আপনারা আমাদের বুড়ি হত্যার বিচার করেন, যদি বিচার না করেন আমরা সহিংসতায় যেতে বাধ্য হবো। প্লিজ, আমরা শান্তপ্রিয়, আমরা খুবই শান্তপ্রিয় মানুষ, খুবই আমাদের এই এলাকার মানুষগুলো ভালো, আমাদের সহিংস রূপ ধারণ করার কোনো উপায় করে দিবেন না। এই বলে আমি নিহত তামান্নার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা মানববন্ধনে একবারে শেষ পর্যায়ে এসেছি। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আব্দুল হক সাহেবকে। জনাব আব্দুল হক সাহেবকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। وفي القصاص حياة يا أولي الألباب. أسكر منم بندن فدا نوتيتي بشر ستيدي رنافين آدرس وچو بدل وكال كولجر شكوك شكيكا ايبان شكاتي ايبان إلاكات تكي آغاتو سولي وندولي أبنا دير آغاتو كي أمي
ধন্যবাদ জানাই। এই তমন্না পরিবারের মা বোনকে আমি আমার অন্তর থেকে মর্মাহত এবং দুঃখিত। আমি রানাভিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এই মেয়ে আমারই মেয়ে। সুতরাং আল্লাহর নবী বলেছেন মেয়ে সাত প্রকার, মা বোন মেয়ে এবং স্ত্রী। এ একটা মেয়ে ছিল, মেয়েকে আদর করা অত্যন্ত দরকার ছিল। আদর না করিয়ে হত্যাকাণ্ডে এ ঘাতক যে হত্যা করেছে তার প্রতি আমি মর্মাহিত দুঃখিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং দৃষ্টান্তমূলক সাজা শাস্তির সামনে আনিয়া অবথায় আনিয়া সাজা এবং মানুষের কাছে দেখানমূলক একটা সাজা দেওয়ার জন্য আমি প্রশাসন এবং মিডিয়া এবং আগত সব সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এই আবদার রাখিয়ে এই অনুরোধ রাখিয়া আশা প্রত্যাশা রাখিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি রানাভিং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের হৃদয়ের স্পন্দন, শ্রদ্ধাবাদের শিক্ষক প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন চৌধুরী সাহেবকে, জনাব মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া চৌধুরী সাহেবকে। আজকের এই মানববন্ধনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়াম এবং পুলিশ প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তামান্না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে সমবেত হয়েছি। তামান্না ছিল আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। সে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রানাভিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে লেখাপড়া করেছেন। এবারে সে এইচএসসি পরীক্ষার ফল প্রার্থী, তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিয়ের দুই মাস যেতে না যেতেই তার হাতে মেহেদির রং শুকাতে না শুকাতেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমরা ঘৃণা জানাচ্ছি এবং তার স্বামী আল মামুনকে গ্রেফতার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা জানাচ্ছি। তাকে যেন ফাঁসি দেওয়া হয় এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তদন্তপূর্বক দোষী যারা সাব্যস্ত হবেন তাদেরকে বিচারের খাট করায় বার করাতে হবেন। আমি সম্মানিত পুলিশ সুপার, আমাদের গৌরব সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেবের জ্ঞাতার্থে আমি এতটাই বলতে চাই, যেখানে আকবরকে গ্রেফতার করা হয়েছে অতি কৌশলে, সেখানে তামান্নার স্বামী, এমনকি আমরা আশা রাখি 24 ঘন্টার মধ্যে তামান্নার স্বামী আল মামুনকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করবেন। আমরা আল মামুনের ফাঁসি চাই এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবেন। এখানে ইলেকট্রনিক্স মিডিয়ার যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসন থেকে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং তামান্নার পরিবারকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছু করার নেই। আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা আমরা সাথে আছি, প্রশাসন আপনাদের সাথে আছে, আমাদের শিক্ষার্থী এলাকাবাসী আপনাদের সাথে আছে। ধন্যবাদ সবাইকে। ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, মামুনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। কেউ নাই বিচার চাই।
আমি দেখলাম তো সব আমার পিছনে আছে, সব আমার মামুনে ধরার আগ পর্যন্ত সব আমার লোকে তো আমার নাই, আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার মামুনের পাশে চাই, মামুনের পাশে চাই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একজন মায়ের আহাজারি বা একজন গর্ভধারণী মা আমাদের সামনে উপস্থিত হয়েছেন, বা আজ আমার কথা বলার কোন ভাষা নেই, আমি কথা বলতে পারছি না, আমার ভাষাটা নেই, একজন মায়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাচ্চা একলাম চাই, আপনার বাচ্চা এই গো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে সব কিছু করতে পারবা মাননীয় প্রধানমন্ত্রী, আমার পুলিশ মহোদয় আপনাকে চলবে, আমার সব কিছু আমার আগুন আবেদন, আমি আমার বাচ্চার বিচার চাই, এই ঘাতক মামুনে আনিয়া বাসির মঞ্চে তুলে নিয়ে হোক, আমি যেন দেখতে পাই আমার বাচ্চার হাতটায় শান্তি পাইব, আমার যত বাচ্চারা আছেন সবে কষ্ট করা রইতে চলিয়া আমার দীর্ঘ বিশ্বাস, আমাকে যেভাবে রিকোয়েস্ট করি আমার মেয়েরে বিয়ে দিছে, বোন সব কিছু দিয়ে রাস্তি চাই, আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই মা শাহানা পারবিনে আমার বুঝাই বাজাই আমার মেয়েটা নিচে, আমি বুঝছি না। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে একজন মায়ের আহাজারি বা একজন গর্ভধারণী মা আজ উপস্থিত হয়েছেন আমার মেয়ের বিচারের জন্য, শাহানা পারবিনে কি আপনি কি জেলা প্রশাসকের মহোদয়ের কাছে অভিযোগ করছেন যে শাহানা পারবিনের কথা? কি বলছেন, উনি কি বলছেন? সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন মায়ের আহাজারি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আজকের লাইভটি আমাদের করার উদ্দেশ্য হলো যে একজন গর্ভধারণী মা এখানে সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনি।